बिस्मिल्लाह रहमान रहीम। हेलो डियर स्टूडेंट, अस्सलामु अलैकुम। हाउ आर यू एवरीवन? आई होप दैट यू आर वेल एंड आई एम ऑल्सो फाइन। आई एम खंदकार तस्लिमा, असिस्टेंट टीचर इंग्लिश 16 सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही। विल टेक इंग्लिश क्लास ऑफ क्लास 4। आई विल डिस्कस अबाउट verb. The topic's name verb. Everyone follow the board and listen. Topic name verb. Verb অর্থ ক্রিয়া। এখন আমরা ভার্বের ডেফিনিশনটা শিখব। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কর্ম সম্পাদন হওয়া বা থাকা কিংবা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। Example, we learned our lessons. 2 number, he was in poor health. এখানে দেখো দুটি এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেন্টেন্সে দেখো কি একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডটি হচ্ছে ভার্ব। ভার্ব বলতে কোনো কাজ করা বা হওয়া অবস্থাকে বোঝায়। দেখো এখানে লার্ন দ্বারা কি শেখা বুঝিয়েছে। উই লার্ন আওয়ার লেসন, আমরা আমাদের পাঠ শিখছি, আমাদের পড়াগুলো শিখছি, তাহলে শেখাটা কি ভার্ব, কোনো কিছু করা। হি ওয়াজ ইন পোর হেলথ, এখানে দেখো হি ওয়াজ ইন পোর হেলথ, তার স্বাস্থ্যটা খুবই খারাপ ছিল। পোর হেলথ বলতে এখানে তার স্বাস্থ্যের অবনতির কথা বলছে। এখানে ওয়াজ হচ্ছে ভার্ব, ঠিক আছে? এটা আমরা কি প্রিন্সিপাল ভার্ব হবে, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এরপর নেক্সট আইটেম হচ্ছে ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব সাধারণত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার আমরা এই দুই প্রকার ভার্ব সম্পর্কে নিচে জানব। ওকে এভরিওয়ান, লিসেন টু মি। এই দেখো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এবার আমরা অক্সিলারি ভার্বের প্রকারভেদটা জানব এবং এর ডেফিনেশনটাও আমরা শিখব। ওকে, 1 নম্বর প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের আমরা ডেফিনিশনটা শিখে নিব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া, যে ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া, অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এক্সাম্পল, আমরা একটি এক্সাম্পল দেবো। দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা আমি আবার লিখছি। উই লার্ন আওয়ার লেসন, দেখো এই সেন্টেন্সের একটি ভার্ব আছে এবং সে নিজেই নিজের অর্থ প্রকাশ করছে, কারো কোনো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই। ওকে, নেক্সটে আমরা পড়ব অক্সিলারি ভার্ব, 2 নম্বর, ফলো দ্য 2 নম্বর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আমরা আগে ডেফিনিশনটা জানব। মূল ভার্বকে সাহায্য করার জন্য, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য মূল ভার্বকে সাহায্য করার জন্য
সাহায্য করার জন্য মূল ভার্বকে সাহায্য করার জন্য যে সব সহায়ক ভার্ব ব্যবহৃত হয় যে সব ভার্ব ব্যবহার বা ব্যবহৃত হয় হয় তাকে অক্সিলারি ভার্ব বলে অক্সিলারি ভার্ব বলে এক্সাম্পল এক্সাম্পল আমরা লিখতে পারি হি ইজ ওয়ার্কিং দেয়ার হি ইজ ওয়ার্কিং দেয়ার এখানে দেখো এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্ব দেখো মেইন ভার্বকে হেল্প করেছে কি হেল্প করেছে বলতো এই অক্সিলারি ভার্ব ব্যবহারের ফলে আমাদের মেইন ভার্বটা যে ওয়ার্ক তার সাথে আইএনজি করতে সাহায্য করেছে তাহলে আমরা অক্সিলারি ভার্বটা চিনতে পারলাম প্রিন্সিপাল ভার্বও আমরা চিনতে পেরেছি এবার আমরা অক্সিলারি ভার্বের প্রকারভেদটা জানবো অক্সিলারি ভার্ব আমরা লিখতে পারি অক্সিলারি ভার্ব দুই প্রকার ভার্ব দুই প্রকার যথা নাম্বার ওয়ান প্রাইমারি অক্সিলারি পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি অক্সিলারি প্রাইমারি অক্সিলারি টু নম্বর হচ্ছে মডাল অক্সিলারি মডাল অক্সিলারি ওকে জাস্ট এগুলোর আমরা সংজ্ঞাটা আমি বলছি বোর্ডে লিখছি না দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলোকে বুঝিয়ে থাকে টেন্সের গঠন অনুযায়ী বাক্য তৈরি করতে ভার্বের আগে যেসব অর্ডিনারি ভার্ব ব্যবহৃত হয় যেমন প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হ্যাভ হ্যাজ ডু ডাজ এগুলো কী বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কিছু এক্সাম্পল আমি দিয়ে দিই প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের যেমন ডু ভার্ব ডু ভার্বগুলো কী কী হতে পারে ডু ডাজ ডিড ওকে এরপর আমরা লিখতে পারি বি ভার্ব বি ভার্ব হচ্ছে এম ইজ আর এরপরে থাকতে পারে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো চিনতে পারলাম ডু ভার্বের মধ্যে ডু ভার্ব রয়েছে বি ভার্ব রয়েছে এমনকি হ্যাভ ভার্ব রয়েছে এগুলো আমরা বাসায় পড়বো বেশি বেশি ডু ভার্বগুলো হচ্ছে ডু ডাজ ডিড বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড তোমাদের এই যে ভার্ব ক্রিয়া সম্পর্ক যে ক্লাস করছি এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য
everyone. A do, does, did এবং be verb am, is, are এবং have verb have, has, had এগুলো আমরা বাসায় বেশি বেশি লিখব. Everyone, say again with me. Topic name verb. এটা আসলে revision class তোমাদের. Revision, revision চলছে. তাহলে সবাই আমার সাথে আমার একটু বলো verb. যে ওয়ার্ড দ্বারা কোনো কর্ম সম্পাদন হওয়া থাকা কিংবা অবস্থা বোঝায় তাকে ভার বলে. এক্সাম্পল, উই লার্ন আওয়ার লেসন টু হি ওয়াজ ইন পোর হেলথ. ভার প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার, অক্সিলারি ভার. প্রিন্সিপাল ভার কাকে বলে? যে ভার অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজেই কে কোনো অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে তাকে প্রিন্সিপাল ভার বলে. অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বকে মূল ভার বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে সেই ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব. অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি. আমরা অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি মডাল অক্সিলারি. এখন দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের, একটা ডু ভার্ব, আরেকটা কি বি ভার্ব, আরেকটা হ্যাভ ভার্ব. ডু ভার্বগুলো কী হতে পারে? ডু, ডাজ, ডিড. বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড. ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? হ্যাভ ইউ এনি প্রবলেম? ইফ ইউ হ্যাভ প্রবলেম, আই উইল সলভ দিস নেক্সট ক্লাস. এভরিওয়ান, স্টাডি রেগুলারলি অ্যান্ড দিস টপিকস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর সেকেন্ড সেমিস্টার এক্সাম. ওকে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, স্টাডি রেগুলারলি, বি কেয়ারফুল, আল্লাহ হাফেজ.